অনেকের কাছে অনেকে আমরা অপ্রিয় আছে। আমি শিবলি সাদিক সবার পছন্দের নয়, অনেকের মনে কষ্ট দিয়েছে, আঘাত দিয়েছে, অনেকের কাজ করতে পারে নাই, কিন্তু আমার যে সমস্ত কথাবার্তা যুক্তিযুক্ত হবে, যে সমস্ত কথাগুলো অন্ততপক্ষে দেশের তরে, দশের তরে, সমাজের তরে, রাষ্ট্রের তরে হবে, সংগঠনের জন্য হবে, সে কথাগুলো ধরে রাখবার জন্য আমি অনুরোধ করে যাচ্ছি আপনাদেরকে। এই জমায়েত শুধু যেন হাসি তামাশা, গান এবং খাওয়া দাওয়ায় রূপান্তরিত না হয়, এই জমায়েত যেন হয়, এই প্রতিষ্ঠা বার্ষিকীর যেন মূল উদ্দেশ্য হয় আগামীর শান্তির বাংলাদেশ, সমৃদ্ধির বাংলাদেশ এবং সর্বোপরি আমাদের সংবিধানকে সমুন্নত রাখার বাংলাদেশ গড়বার জন্য। এবার কিন্তু একটা কথাবার্তা বলেছি নির্বাচনে, যে এবার কিন্তু ফোকরানিক তালেবার করার জন্য নির্বাচন করো সময়, বোঝেন নাই কথা, যেবার গরিব মানুষকে তালেবার করতে হবে। এই বাংলাদেশের একটা শ্রেণীকে যারা গরিব বলে, অবহেলিত বলে, বঞ্চিত বলে, তাদেরকে কিভাবে একটা স্ট্যান্ডার্ডে নিয়ে আসা যায়, সেটাই হচ্ছে আমার শিবলি সাদিকের চ্যালেঞ্জ। আমার নির্বাচনী এলাকার এই ফোকরানি কিভাবে তালেবার করা যায় সেটাই আমাদের ব্যবস্থা করতে হবে। অনেক পুঁজিবাদী, অনেক ব্যবসায়ী, অনেক বড় বড় মানুষ যারা আওয়ামী লীগকে ব্যবহার করে স্বল্প সময়ের জন্য নিজের আখের গোটানোর জন্য, কিন্তু সাধারণ ভ্যান চালক, দিন মজুর, ওই সব থেকে প্রান্তিক লেভেলের মানুষ এইখান থেকে ভালোবাসে, এই বুকের বাম পাশ থেকে আওয়ামী লীগকে ভালোবাসে, ভোট দেয়, সমর্থন করে, যার কারণে আমার মতো একটা নগণ্য মানুষ বারবার নির্বাচিত হয়ে আপনাদের সেবা করতে পারছি। ওদের কথাতে ছিঁড়ে ফেলবো, পুড়িয়ে ফেলবো ওদের কথাতে, সংবিধানকে সমুন্নত রাখার জন্য আপনার, আমার এবং আমাদের আগাম যে আমাদের পরবর্তী প্রজন্ম সন্তানদের ভবিষ্যতের জন্য বাংলাদেশকে ধরে রাখতে হবে। ওরা নির্বাচন করবে না, নির্বাচন করতেও দিবে না। এক ঢাকা শহরকে যদি জিম্মি করতে পারতো তাহলে বুঝতাম যে না বাপের বেটা আছে, পান্নেন না সেরিগো না। এখন নেতা ঘুমাচ্ছে লন্ডনে, আর এই কর্মী নয়, তার থেকেও বড় বড় নেতারা ঘুমাচ্ছে কোথায়, ধানবাড়িতে। ধান খেতে ফিরি ওরই কোনো আরেকজন আরেকজনের ছবি তুলছি, মানে কেয়া করে শুধু আছে ছবি তুলে ফিরে সেটা ফেসবুকে ছাড়ছি, ওরই ফিরে লেগোছে। তোরা হাসছেন, এত হাসিও কিন্তু ভালো নয়। 15 বছর মামলা নাই, হামলা নাই, কিচ্ছু নাই। হুন্ডা নিয়ে আসলে আমি যুবলি ব্যাপার আলাদা, ব্যাপারটাকে আলাদাই রাখতে হবে। এটা কোনো নেতার গরজ নয়, এমপি শিবলি সাদিকের গরজ নয়, এটা আপনার গরজ, আপনার। সেই দিন আর বেশি দূরে নয় যেদিন এই বাংলাদেশের মধ্যে দুইটা পক্ষই হবে, একটা হলো পাকিস্তানের প্রেতাত্মা, সেই জামাত বিএনপির দোসরেরা যারা পাকিস্তানের দালালি এখন পর্যন্ত করছে, আর একটা হবে মুক্তিযুদ্ধের সপক্ষের শক্তি, যারা বলবে আমরা বঙ্গবন্ধুর আদর্শ, আমরা মুক্তিযুদ্ধকে মানি, আমরা 30 লক্ষ শহীদকে মানি। সেদিন খুব বেশি দূরে নাই, ওরা যুদ্ধ করতে চায়, যুদ্ধ লাগাতে চায়, যদি যুদ্ধ না লাগাতে চায় তাহলে কিভাবে অবরোধের নামে যে নীল নকশা করে চেষ্টা করতেছে, তো সবখানে করতেছে না, পারতেছে কি সেখানে? যদি জনগণ চাইতো তাহলে তো তাদের চেষ্টা সফল হতো। জনগণও বুঝে গেছে, এই দেশের সাধারণ মানুষও বুঝে গেছে যে তাদের হাতে কিন্তু বাংলাদেশ নিরাপদ নয়। আর সর্বোপরি তারেক জিয়ার যেটা কথা, সেটা হলো কি, মির্জা ফখরুল বিএনপির নেতৃত্বে প্রধানমন্ত্রী হোক, এটা তো তারেক জিয়া নিজেই চায় না। ঘটনা তো ঘটছে অন্য জায়গাতে, ওমার ব্যানার নাই, ফেস্টুন নাই, কিছু নাই, আর হামারের ঠেকার কয়েকটা নেতার ফিরে ঘুম নাই। আমাদের এখানে কিছু কিছু নেতা আছে এমপি হতে চায়, খুব ভালো কথা, কিন্তু আসে ফির গালাগালি করে আমার, তাদের উদ্দেশ্যে বলতে চাই, ভাই 6 মাস আগের থেকে যদি পোস্টার নাকি এমপি হয়ে গেল হয় তাহলে মোর মতন সহযোগী বাংলাদেশে একটাও হলো না হয়, আর মুই একটা কোনা নোয়া, মনে হয় 4-5 জায়গা খাড়া হনু হয় ওই হিরো আলমের নাকান, যেটি কোনায় ফাঁকা ওটি কোনায় মনে করেন যে আছি আমি। যেহেতু পোস্টার লাগালেই নমিনেশন পাওয়া যায় তাহলে আর সহজ নয় বিষয়টা, খুব কষ্ট লাগে। আওয়ামী লীগের ক্ষতির ব্যাপারে বঙ্গবন্ধু বলে গেছেন, অন্য কোনো দলের মানুষ আমার দলের ক্ষতি করতে পারবে না, যদি আওয়ামী লীগ একখানে থাকে কোনো দলের মানুষ বাংলাদেশে জন্ম নেয় না যে আওয়ামী লীগের, কিন্তু আওয়ামী লীগের ক্ষতি করবে এই বাংলাদেশ আওয়ামী লীগের মধ্যে ঘাপটি মেরে এসে বসে থাকা সেই খুনি মোস্তাকের দোষেরা।